আসসালামু আলাইকুম শ্রীমন্ডলী এবং শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত। আমি মমতা অজিদুর রহমান, সরকারি শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আর অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1 ও 4.2-এর যে সৃজনশীল অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আর ধারাবাহিকতায় আমি যে অঙ্কটি সমাধান এখন করব, অঙ্কটি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে আসছিল। দেখো একটু, এ মাইনাস 1/a সমান 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 3, এটুকু দিকে দেওয়া আছে। তাহলে আমরা এক করতে হবে এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স ওয়াই সমান 6 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কত। খ হচ্ছে দেখাও যে এটু দিকে পর 8 প্লাস 1 নিচে হলে এটু দিকে পর 4 সমান 34, আর এক্স এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে এক্স কিউব হোল স্কোয়ার এর মান কত বের করতে হবে। আমরা এক এক করে সমাধানের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, ক নম্বর সমাধান যদি আমরা করতে চাই, এখানে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব, এখানে সূত্রটা আসবে এ মাইনাস বি, কিন্তু আমার মান দেওয়া আছে এ প্লাস বি। এখান থেকে এ মাইনাস বি তে আমাকে যেতে হবে, তারপর আমাকে করতে হবে। দেখো ক নম্বর সমাধান ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 5, উভয় পাশে বর্গ করে দিতে হবে। দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান উভয় পক্ষে বর্গ করে বর্গ করে দেখো আমরা মাইনাসে যাব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস, সরি, এখানে মাইনাস আর মাইনাস, এখানে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। আমাদের আছে কি প্লাস, এখানে আমরা যে সমাধানটা দেখতেছি, দেখো আমাদের মান দেওয়া আছে কিসের, দেখো তো ওইটা এক্স এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই থেকে যদি আমি মাইনাস যেতে চাই, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 25, এক্স মাইনাস ওয়াই সমান কত, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া নেই, সরি বন্ধুরা, তাহলে এটা একটু আমরা এক্স প্লাস ওয়াই না দিয়ে এক্স মাইনাস ওয়াই থেকেই আমরা এখান থেকে আমরা করে নেবো। এক্স মাইনাস ওয়াইটা মান আমার দেওয়া নেই, আমরা বের করবো। এখানে আমরা এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তো এক্স ওয়াই এর মানটা আমরা বসাই 4 ইনটু এক্স ওয়াই কত 6, এখানে 4 গুণন 6 424, একবার আমি ওই পাশে নিয়ে গেলাম, দেখো তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা বের করলাম কত, দেখো x মাইনাস হোল স্কোয়ার সমান 1, তাহলে 1 এর বর্গমূল কত হয়, তাহলে অতএব x মাইনাস ওয়াই সমান আমরা 1 লিখতে পারি। এই যে x মাইনাস ওয়াই সমান 1 আমরা পেলাম, এই মানটা দিয়ে আমরা এখন এই অঙ্কটা করব। তাহলে এখন আমরা এই পাশে অঙ্কটা করে দিই, লিখবতে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এ মাইনাস ডোর কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব যদি আমরা লিখি, তাহলে অঙ্কটা দেখি দেওয়া যায়, এই দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আমরা মানগুলো বসাই, এটার মান 1 3 6 ইন্টু 1, তাহলে এখানে 1 3 6 18, মানটা কত হলো তাহলে 19। তাহলে আমরা গণিতটাতে কি পেলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কত পেলাম 19। এটা আমরা ক নম্বরের সমাধান। বন্ধুরা, আমরা খ নম্বরের দিকে একটু আগাই, খ নম্বর কি দেওয়া আছে, দেখো এ মাইনাস 1/a সমান 2 দেওয়া আছে, আমাদের এখানে অঙ্কটা করতে হবে। আমরা দেখি দেওয়া আছে বাম পক্ষ লেখে শুরু করি একবারে, তাহলে বাম পক্ষ
a to the power 8 plus 1 is a to the power 4 আমরা যদি এটা ভাগ করে দেই ভাগ করে কি আমি দেখাই দেব একবার আমি লিখে দেখাই তোমাকে দেখো বন্ধুরা এর আগে যে অঙ্কগুলো আমরা করছি সে অঙ্কের সাথে মিলে গেল কি a to the power 4 plus 1 by a to the power 4 আমরা সরাসরি এই অঙ্কটা এখন আমরা এখানে করে দেখাবো দেখো স্কয়ার রুট স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার রুট স্কয়ার তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এটা আমরা আবার করব দেখো আবার স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো একই অঙ্ক কিন্তু বারবার প্রত্যেকটা জায়গায় অঙ্ক আমরা করতেছি তাহলে আমরা যদি কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারি তাহলে দেখব ওই অঙ্কগুলোই ঘুরে ফিরে আমাদের আসছে তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি দেখো এই মাইনাস এর মান দেওয়া আছে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ বি এই স্কয়ারটা দিতে ভুলবে না माइनस टू तो ए माइनस वन बाई ए समान कत टू तो दो रूट स्क्वायर प्लस टू चार दिए छय छत्तीस बियोग टू समान समान कत चौतीस देखो तो बंधुरा चौतीस होता है कि ना तो एक बात है वामपक्ष समान डानपक्ष प्रमाणित তাহলে আমরা কি দেখলাম দেখো তাহলে ফর নাম্বার এই অঙ্কটা কিন্তু পরিচিত অঙ্ক কিন্তু এখানে দেখো একটু কাজা করে লিখে দিছে তার মানে আমাকে দুই লাইন লিখে এই অঙ্কটা বের করতে হবে আমি এর আগে যতগুলো সৃজনশীল সমাধান করছি প্রত্যেকটাতে অঙ্ক আছে কাজে অঙ্কটা খুবই গুরুত্ব সহকারে তোমরা একটু করবা আমরা গ নম্বরের দিকে যাই গ নম্বরে কি আছে দেখি x টু দি পাওয়ার 6 এই আগের অঙ্কটা ঠিক একই থাকবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x x কিউব খুব একটা হোল স্কয়ার দিছে দুইটা জায়গায় একটু প্যাচ লাগানো আছে তোমরা এই অঙ্কটা ঠিক সেইভাবে পরের অঙ্কটা আমরা একটু দেখে নেই দেখে নিয়ে আমরা সরাসরি সমাধানটা করে দেই তাহলে x প্লাস 1 বাই x আমাদের এখানে x প্লাস 1 বাই x এর কি মান দেওয়া আছে নাই যেহেতু x প্লাস 1 বাই x এর মান দেওয়া নাই আমরা সেখান থেকে x প্লাস 1 বাই x এর মান বের করে নিতে হবে তাহলে আমরা এই মানটা বের করি দেখো দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 3 তো এটা আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার বানাই দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার বানালে কি হয় স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 x x কাটা যায় এই 2 টা ওই পাশে যায় কি হবে প্লাস হবে x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান 5 এখান থেকে আমরা পাবো কি x অতএব x প্লাস 1 বাই x সমান রুট 5 এই যে আমরা মানটা পেলাম এই মান দিয়ে এখন আমরা অঙ্ক করব এই অঙ্কটা আমরা একটু করে যাই দেখি আমরা এখন এই জায়গায় দেখি দেখো দেওয়া আছে বন্ধুরা এখানে দেখো তো এটা যদি ভাগ করে দেই এর আগের অঙ্কটার মতো দেখো আমি লিখছি না তাহলে x x কিউব প্লাস 1 বাই x কিউব হবে দেখো x কিউব প্লাস 1 বাই x কিউব স্কয়ারটা থেকে যায় তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রকে আমি কি ভাঙাবো না এমনি সরাসরি লিখে দিয়ে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউব থ্রি এ বি ইন্টু এ প্লাস তাহলে এই স্কয়ারটা আমাদের দিয়ে যেতে হবে x প্লাস 1 বাই x এর মান কত বন্ধুরা দেখো रूट फाइव माइनस थ्री रूट फाइव तो ए रूप में हम स्क्वायर देव
এটা কত হয় দেখো রুট ফাইভ উপরে কিউব দিলে হবে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে এর আগে যখন আমরা এখানে দেখব এই জায়গায় একটু এখন আমরা দেখি স্কোয়ার x কিউব মাইনাস 1 বাই x কিউব স্কোয়ার যদি আমরা এখান থেকে দেখে নেই দেখো তাহলে নির্ণয় মান হচ্ছে 2 রুট 5 তাহলে 2 রুট 5 এর উপরে দেখো এইখানে যেহেতু স্কোয়ারটা রয়ে গেছে সব জায়গায় এটার উপরে স্কোয়ার করলে কত 2 দুগুণ 4 আর রুট 5 এর স্কোয়ার দিলে কত হবে তাহলে 4 ইনটু 5 সমান 20 বন্ধুরা এই অঙ্কটার সমাধান এই পর্যন্ত থাকলো তোমরা এইভাবে আরো গণিতের সমাধান করে সেগুলো তোমরা প্র্যাকটিস করো ধন্যবাদ।